হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা নবম ও দশম শ্রেণী কেমিস্ট্রি এর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে আমরা কিছু বিষয় আলোচনা করব। এই বিষয়গুলো কিন্তু এসএসসি লেভেলে খুবই গুরুত্বপূর্ণ এবং আগামীতে যখন তোমরা ইন্টারমিডিয়েট উঠবে এই বেসিক টপিক্স গুলো তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ। এই জন্য এই বেসিক টপিক্স তোমাদের একেবারে ক্লিয়ার করতে হবে। যদি এই বেসিক টপিক্স এ ঘাটতি থাকে তাহলে এসএসসি ইন্টারমিডিয়েট সব লেভেলে গিয়ে তোমাদের কিন্তু অনেক ঝামেলার সৃষ্টি হবে বা অনেক পিছিয়ে থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি। আমরা প্রথমে দেখি যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনটা কি? যোজ্যতা ইলেকট্রন হলো কোন মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন, ওই ইলেকট্রন সমূহকে যোজ্যতা ইলেকট্রন বলে। তাহলে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকতে পারে, আবার একের অধিক ইলেকট্রন থাকতে পারে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে এক বা একের অধিক যাই থাক, সেই ইলেকট্রন গুলোকে বলা হয় তার যোজ্যতা ইলেকট্রন। আমরা যদি সাধারণত সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই 1s2, 2s2, 2p6, 3s1। অর্থাৎ এর প্রথম শক্তি স্তরে দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 6 আর 2 8টি, এবং তৃতীয় শক্তি স্তরে আছে 1টি। তাহলে বহিঃস্থ শক্তি স্তর কিন্তু 3। আমরা যদি একটু দেখি, প্রথম শক্তি স্তরে 2টি আছে, দ্বিতীয় শক্তি স্তরে আছে সোডিয়ামের 8টি, এবং এর তৃতীয় শক্তি স্তরে আছে 1টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখা যাচ্ছে যে বহিঃ তিনটা থ্রি এস অর্থাৎ তৃতীয় শক্তি স্তর, প্রথম দ্বিতীয় তৃতীয় শক্তি স্তর, এই তৃতীয় শক্তি স্তরে কিন্তু 1টি ইলেকট্রন আছে। এই যে তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে, এই 1টি ইলেকট্রনকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। তাহলে সোডিয়ামের বহিঃস্থ শক্তি স্তর তথা তৃতীয় শক্তি স্তরে যে 1টি ইলেকট্রন আছে, এই 1টি ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। তাহলে কোন পরমাণু সর্ববহিঃস্থ কক্ষপথে বা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন, এখানে 1টি ইলেকট্রন বা ইলেকট্রন ইলেকট্রন সমূহ নেই, কারণ ইলেকট্রন সমূহের জন্য আমরা আরেকটা পরমাণু কথা চিন্তা করি। দেখি আমরা ইলেকট্রন সমূহের জন্য একটা অন্য একটা পরমাণুর কথা চিন্তা করি। আমরা যদি সাধারণত নাইট্রোজেন দেখি, নাইট্রোজেন নাইট্রোজেন 7, 1s2, 2s2, 2p3, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 3 আর 2 5টা। অর্থাৎ আমরা যদি এটিকে আঁকি তাহলে দেখতে পাব যে প্রথম শক্তি স্তরে আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 5টা। অর্থাৎ এর যে বহিঃস্থ শক্তি স্তরে বা দ্বিতীয় শক্তি স্তরে যে 5টি ইলেকট্রন আছে, এর যোজ্যতা ইলেকট্রন কিন্তু 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের অসংখ্য পরমাণু আছে যাদের বহিঃস্থ শক্তি স্তরে 2 বা 2-এর অধিক, 1 বা 1-এর অধিক ইলেকট্রন আছে। এই যে 1 বা 1-এর অধিক ইলেকট্রন, একে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। অসংখ্য পরমাণু আছে যেগুলো আমরা একটু দেখি, আরো কিছু দেখি। সাধারণত আমরা জানি, তোমরা একটু খেয়াল করো, এটা হলো আমরা প্রথমে এটা কে শেল, এটা এল শেল, কারণ শক্তি স্তর যত বাড়বে তখন কে এল এম এন এভাবে হবে। সাধারণত এটা n=1 শক্তি স্তর বা প্রথম শক্তি স্তর, n=2 শক্তি স্তর বা দ্বিতীয় শক্তি স্তর। তাহলে আমরা একটু ক্লোরিনের কথা চিন্তা করি। ক্লোরিন ক্লোরিন হলো 17, এর 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p5। অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 7টি। তাহলে আমরা একটু ক্লোরিনকে আঁকি। প্রথম শক্তি স্তরে আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে, তোমরা একটু বলো তো এর যোজ্যতা ইলেকট্রন কত হবে, তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাবা পরে এর যোজ্যতা ইলেকট্রন কত হবে। দ্বিতীয় শক্তি স্তরে 8টি আর তৃতীয় শক্তি স্তরে এখানে 7টি। সুতরাং যেহেতু তৃতীয় শক্তি স্তর হলো সর্ববহিঃস্থ শক্তি স্তর, আর এই সর্ববহিঃস্থ শক্তি স্তরের ইলেকট্রনকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন, এটিকে বলা হয় যোজ্যতা
যোজ্যতা স্তর, আর এই যোজ্যতা, এটিকে যোজ্যতা স্তর বলা হয়, আর এই যোজ্যতা স্তরে যে ইলেকট্রন আছে একে বলা হয় যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন হলো 7টি। তাহলে আমার বিশ্বাস তোমরা এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছো। ওকে, যোজ্যতা ইলেকট্রন তোমরা বুঝতে পারছো। যোজনী যোজনী বা যোজ্যতা কি? তাহলে যোজনী বা যোজ্যতা বা ভ্যালেন্সি, সাধারণত অণু গঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে, অণু গঠনকালে একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে, তাহলে একটি পরমাণু অপর একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে, তাহলে একটি পরমাণু অপর একটি মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। তাহলে আমরা সাধারণত হাইড্রোজেনের যোজ্যতা বা যোজনী জানি 1, হাইড্রোজেনের যোজনী বা যোজ্যতা ধরি হলো জানি 1, এটা সব সময় এই হাইড্রোজেন অন্য যে কোনো মৌলের সাথে যে কয়বার যুক্ত হয়, যেমন ধরুন পানি গঠন হচ্ছে H2O, এখানে পানি গঠনকালে অক্সিজেনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হতে পারে? 2টা। এই যে 2টা হাইড্রোজেন যুক্ত হওয়ার ক্ষমতা, যার কারণে অক্সিজেনের যোজনী হলো 2। আমরা হাইড্রোজেনকে বেস করে ধরি, তাহলে হাইড্রোজেনের যোজনী হলো 1, যেহেতু হাইড্রোজেনের সাথে 2টি হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, যার কারণে যে অক্সিজেন 2টি হাইড্রোজেনকে যুক্ত করতে পারে, যার কারণে অক্সিজেনের যোজনী হলো 2। তাছাড়া আমরা যদি এইভাবে চিন্তা করি যে তাহলে পানিতে অক্সিজেনের যোজনী হলো 2, যদি ধরি যে সোডিয়াম ক্লোরাইড, এখানে ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড না ধরে আমরা HCl ধরি, HCl দেখা যাচ্ছে এখানে ক্লোরিন কয়টা হাইড্রোজেনকে প্রশমিত করছে বা কয়টা হাইড্রোজেনকে যুক্ত করতে পারছে? 1টি, যেহেতু হাইড্রোজেনের যোজনী হলো 1 এবং একটি ক্লোরিন একটি হাইড্রোজেনকে যুক্ত করতে পারছে, এই যে যুক্ত করতে পারছে যার কারণে ক্লোরিনের যোজনী হলো 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের যোজনী কত? একই ভাবে যেহেতু ক্লোরিনের যোজনী 1, এই যে ক্লোরিনের যোজনী 1, এ সোডিয়াম কয়টা ক্লোরিনকে যুক্ত করতে পারছে? 1টা, তাই ক্লোরিনের সোডিয়ামের যোজনী 1। আমরা যদি আরো একটু দেখি, সাধারণত কোন একটি মৌল যতগুলো অক্সিজেনকে যুক্ত করতে পারে, এটা আরেকটা, কিন্তু আরেকটা সিস্টেম যে কোন একটি মৌল যতগুলো অক্সিজেনকে যুক্ত করতে পারে তার যোজনী সেই মৌল সংখ্যার দ্বিগুণ, যেমন ক্যালসিয়াম অক্সাইড। এখানে এই ক্যালসিয়াম কতগুলো অক্সিজেনকে যুক্ত করতে পারছে? 2টি, একটি অক্সিজেনকে। বলা হচ্ছে যে কোন মৌল যতগুলো অক্সিজেনকে যুক্ত করতে পারে তাহলে একটিকে যুক্ত করতে পারছে, এর যোজনী এই যে সংখ্যার দ্বিগুণ, তাহলে ক্যালসিয়ামের যোজনী হলো 2। ক্যালসিয়ামের যোজনী হলো 2, যেমন ফেরাস অক্সাইড। তাহলে এখানে দেখা যাচ্ছে এই ফেরাস, এখানে ফেরাস এই মৌলে, এই যে ফেরাস মৌলটা আয়রন, সে কয়টা অক্সিজেনকে প্রশমিত করতে পারছে? 1টি, আমরা জানি 1টি। তাহলে এই যে কয়টা অক্সিজেনকে সে যুক্ত করতে পারবে এর যোজনী হলো তার দ্বিগুণ, তাহলে এই যৌগে আয়রনের যোজনী হলো 2, আয়রনের যোজনী হলো 2। তাহলে কোন একটি মৌলে যতগুলো অক্সিজেন যুক্ত হয় ততগুলো অক্সিজেন ওই মানে অপর মৌলটির যোজনী হবে সে অক্সিজেন সংখ্যার দ্বিগুণ। যেমন আমরা একটু দেখি সালফার ডাইঅক্সাইড, এখানে সালফারের যোজনী কত? সাধারণত কয়টা অক্সিজেন এখানে যুক্ত আছে? 2টা অক্সিজেন, 2টা অক্সিজেন এখানে যুক্ত আছে, তাই 2 দিলাম। এবং বলা হচ্ছে যে এর যোজনী হবে যে কটা অক্সিজেন আছে তার দ্বিগুণ, তাহলে এই 2টো অক্সিজেন এর দ্বিগুণ দিলাম, অর্থাৎ সালফারের যোজনী হলো 4, এখানে সালফারের যোজনী হলো 4। তাহলে আমরা 2টা মৌল বা 3টা মৌল সম্পর্কে ধারণা পাইলে আমরা অন্য অন্যগুলো যোজনী সহজে বের করতে পারি, যেমন অক্সিজেন, আমাদের হাইড্রোজেন, ক্লোরিন, এইগুলো বেসিক্যালি কিছু টপিকস, কিছু মৌল সম্পর্কে জানলে আমরা অন্য অন্য মৌলের যোজনী বের করতে পারি। তাহলে আমরা এখন দেখি, তাহলে এটা আমরা পেয়ে গেলাম যোজনী, যে কোন একটি মৌল অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে সাধারণত যোজনী বলে। সাধারণত অক্সিজেনের ক্ষেত্রে দেখা যায় যে একটি অক্সিজেন পরমাণু সাথে একটি মানে কোনো মৌলের সাথে যতগুলো অক্সিজেন পরমাণু যুক্ত থাকে সাধারণত সেই মৌলের যোজনী অক্সিজেনের দ্বিগুণ, অক্সিজেন সংখ্যা দ্বিগুণ।
আমরা একটু দেখি পরিবর্তনশীল যোজনী কারা, পরিবর্তনশীল যোজনী কি? যোজনী সাধারণত কিছু কিছু মৌল একের অধিক যোজনী প্রদর্শন করে, বা একটি নির্দিষ্ট যোজনী থাকে না, বা একের অধিক বা দুই বা ততোধিক যোজনী প্রদর্শন করে, এদেরকে পরিবর্তনশীল যোজনী বলে। তাহলে যে সমস্ত মৌলের যোজনী দুইয়ের অধিক হয় তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলে সাধারণত। তাহলে সংজ্ঞাটা আবার একটু ক্লিয়ার হও তোমরা শিক্ষার্থী বন্ধুরা, যে সমস্ত মৌলের বা কিছু কিছু মৌল একের অধিক যোজনী প্রদর্শন করে, তাহলে যে সমস্ত মৌল একের অধিক যোজনী প্রদর্শন করে বা দুই বা ততোধিক যোজনী প্রদর্শন করে তাদেরকে বলা হয় কি? বলা হয় তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যেমন আয়রন এর যোজনী হলো 2 এবং 3, কারণ সে একের অধিক যোজনী প্রদর্শন করে। নাইট্রোজেনের যোজনী হলো 3 এবং 5, নাইট্রোজেনের যোজনী হলো 3, ফসফরাসের যোজনী হলো 3 এবং 5, এরা একের অধিক যোজনী প্রদর্শন করে। তারপরে সালফারের যোজনী আছে 2, 4, 6, তিনটা যোজনী প্রদর্শন করে। আমাদের অনেক মৌল আছে, যেমন কপারের যোজনী আছে, কপার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, যেমন এর যোজনী হলো 1 এবং 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের বিভিন্ন যৌগ বিভিন্ন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তাহলে পরিবর্তনশীল যোজনী কি? যে সমস্ত মৌলের একটি সুনির্দিষ্ট যোজনী না হয়ে দুই বা ততোধিক যোজনী প্রদর্শন করে তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলে। তবে এই পরিবর্তনশীল যোজনীটা বোঝার উপায় যদি মৌল যদি যৌগ তৈরি হয় সেই ক্ষেত্রে সহজে বোঝা যায়। যেমন আমরা একটু দেখি যে আয়রন, আয়রনের ক্ষেত্রে আয়রন Cl2, আবার এটা হলো ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। যখন ফেরাস ক্লোরাইড যৌগ থাকে, এখানে দেখো কয়টা ক্লোরিন আছে আয়রনের সাথে, এখানে 2টা ক্লোরিন আছে আয়রনের সাথে, আছে 2টা ক্লোরিন। আমরা জানি একটি হাইড্রোজেন একটি ক্লোরিনকে প্রশমিত করতে পারে, অর্থাৎ হাইড্রোজেনের যোজনী 1, অর্থাৎ ক্লোরিনের যোজনী 1। তাহলে ক্লোরিনের যোজনী আমরা 1 জানি। এখন এই আয়রন কয়টা ক্লোরিনকে প্রশমিত করতে পারছে? 2টা। তাহলে এই যৌগে আয়রনের যোজনী 3, 2। আর এখানে আয়রন কয়টা ক্লোরিনকে প্রশমিত করতে পারছে? 3টা। যার কারণে এখানে আয়রনের যোজনী হলো, এখানে আয়রনের যোজনী হলো 3। তাহলে এই যে যোজনী, যখন 2, সাধারণত দুটো যোজনী, নিম্ন যোজনী উচ্চ যোজনী, এই দুটো যোজনীর মধ্যে নিম্ন যোজনীকে বলা হয় আস, আর উচ্চ যোজনীকে বলা হয় ইক। তাহলে এটা হলো আস আর এটা হলো ইক, অর্থাৎ এই যৌগটার নাম হলো ফেরাস, ফেরামেট থেকে ফেরাস, আর এই যৌগটার নাম হলো ফেরিক, ফেরিক, ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। যেহেতু 2 যোজনী, অর্থাৎ কম সংখ্যক যোজনী, যার কারণে একে বলা আস, আর উচ্চ যোজনী বা বেশি যোজনী, এজন্য এদেরকে বলা হয় ইক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা পরিবর্তনশীল যোজনী বুঝতে পারছো। আচ্ছা, এখন প্রশ্ন হলো সক্রিয় যোজনী কি? সক্রিয় যোজনী কি? সক্রিয় আমাদের সক্রিয় যোজনী, আমাদের পরিবর্তনশীল যোজনী শেষ করলাম, এখন সক্রিয় যোজনী। কোন মৌলের যে যোজনী বর্তমান, মানে কোন যৌগে ওই মৌলটির যে যোজনী বর্তমান তাকে ওই মৌলের সক্রিয় যোজনী বলে। তাহলে কোন যৌগে মৌলটির যে যোজনী বর্তমান আছে তাকে সক্রিয় যোজনী বলে, সক্রিয় যোজনী বলে। তাহলে আমরা যেটা বলছিলাম ফেরাস ক্লোরাইড, এই যৌগে আয়রনের যোজনী হলো 2, অর্থাৎ আয়রনের সক্রিয় যোজনী হলো 2। এই যৌগের ক্ষেত্রে সক্রিয় যোজনী, অর্থাৎ যে যোজনী বিদ্যমান তাকে বলা হয় সক্রিয় যোজনী। যেমন সালফার ডাইঅক্সাইড, এই যৌগে আয়রনের যোজনী হলো 4, যেহেতু 2টি হাইড্রোজেন 2টি অক্সিজেনকে প্রশমিত করছে, আর একটা একটা অক্সিজেন, যে কয়টা অক্সিজেন থাকবে তার দ্বিগুণ যোজনী হবে ওই যৌগটার, তাহলে 4। এই যৌগে কিন্তু সক্রিয় যোজনী হলো 4। তাহলে দেখা যাচ্ছে যে কোন মৌলের যৌগটি যে যোজনী বর্তমান বা বিদ্যমান তাদেরকে বলা হয় সক্রিয় যোজনী। তাহলে আমরা জানলাম সক্রিয় যোজনী, তারপরে পরিবর্তনশীল যোজনী, এখন জানি সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী আমরা একটু দেখি যে সুপ্ত যোজনীটা কি, সুপ্ত যোজনীটা কি আমরা একটু দেখি।
সুপ্ত যোজনী, সাধারণত সুপ্ত যোজনী হলো কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে। কোন একটি মৌলের সর্বোচ্চ যোজনী ও সুপ্ত মানে সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে। তাহলে কোন যৌগে কোন মৌলের কোন যৌগের এবং কোন যৌগের কোন যৌগে উপস্থিত মৌলটি সক্রিয় মৌলটির সুপ্ত যোজনী হল ওই মৌলের সর্বোচ্চ যোজনী ও ও সক্রিয় যোজনী ও ওই মৌলের সক্রিয় যোজনী ও ওই মৌলের ওই মৌলের সক্রিয় যোজনীর পার্থক্যকে সক্রিয় যোজনীর পার্থক্যকে বলে। তাহলে সুপ্ত যোজনী ইকুয়াল টু সর্বোচ্চ যোজনী বিয়োগ সুপ্ত যোজনী সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু একটু বোঝার বিষয়, কারণ আমাদের এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে অনেক স্টুডেন্টরা, যে ধরলাম আমার বলা হচ্ছে ফেরিক ক্লোরাইড যৌগ, এই যৌগে সুপ্ত যোজনী কত, এই যৌগে সুপ্ত যোজনী কত, আমাকে দেখতে হবে এই যৌগে কার সুপ্ত যোজনী, আয়রনের সুপ্ত যোজনী কত। তাহলে আগে দেখতে হবে আয়রনের সর্বোচ্চ যোজনী কত। আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী হলো 3, আর 2 2 হলো যোজনী, তাহলে সর্বোচ্চ যোজনী হলো 3। তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী পেয়ে গেলাম। এরপরে বলা হচ্ছে সক্রিয় যোজনী, কার এই যৌগে মৌলটির সক্রিয় যোজনী, এই যৌগে আয়রনের সক্রিয় যোজনী হলো 2। তাহলে আমরা এই সর্বোচ্চ যোজনীকে 2 দ্বারা বিয়োগ করলাম, অর্থাৎ আমার সুপ্ত যোজনী হলো 1। তাহলে দেখা যাচ্ছে যে ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী হলো 1। ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী হলো 1। যদি এইভাবে বলেন যে এখানে ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী কত, আগে ছিল ফেরাস ক্লোরাইড, এখন হলো ফেরিক ক্লোরাইড, সেক্ষেত্রে আমরা কি করব, একইভাবে আমরা সর্বোচ্চ যোজনী, আমরা আয়রনের সর্বোচ্চ যোজনী জানি 3, আর 2 2 যোজনী, তাহলে সর্বোচ্চ যোজনী 3, তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী 3, আর এই যৌগে আয়রনের সক্রিয় যোজনী কত, যেহেতু 3টা ক্লোরিনকে প্রশমিত করতে পারছে, তো 3, তাহলে আমার 0। তাহলে আমার ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী, ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী হলো 0, আর ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী হলো 1। কারণ সুপ্ত যোজনী বের করতে গেলে অবশ্যই ওই মৌলটার সর্বোচ্চ যোজনীটা জানতে হবে, এবং যে মৌলটার যে যৌগটা বর্তমান আছে তার সক্রিয় যোজনীটা জানতে হবে, অর্থাৎ সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনীর পার্থক্য হলো সুপ্ত যোজনী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী সম্পর্কে বুঝতে পারছো। আমাদের যে যোজনী পরিবর্তনশীল যোজনী, সাধারণত ধাতব ও অধাতব পরমাণু সমূহ, এদের প্রতীক যোজনী এবং কি কি যৌগ, সিলভার যৌগ এজি, সিলভার কে এজি দ্বারা প্রকাশ করা হচ্ছে, যার যোজনী সিলভার ক্লোরাইড যৌগে যার যোজনী হলো 1। তাহলে যৌগটা হলো সিলভার ক্লোরাইড, এখানে দেখা যাচ্ছে যে একটি সিলভার কতটি ক্লোরিনকে প্রশমিত করতে পারছে, একটি সিলভার সাধারণত 1টি ক্লোরিনকে প্রশমিত করতে পারছে, যেহেতু একটা ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বা ক্লোরিনের যোজনী হলো 1, সেহেতু সিলভারের যোজনী হলো 1। তারপরে ক্লোরিন হলো এখানে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 1, সোডিয়াম ক্লোরাইড যৌগে সাধারণত এখানে যোজনী হলো 1। ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, কারণ যে সমস্ত মৌলের
দুইয়ের দুই বা ততোধিক যোজনী প্রদর্শন করে তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যেমন ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড যেহেতু একটা একটা ক্লোরিনের যোজনী হলো এক, আর ফসফরাস তিনটি ক্লোরিনকে এখানে তিনটি ক্লোরিনকে যুক্ত হওয়ার ক্ষমতা আছে তিনটা ক্লোরিনের সাথে, সুতরাং এই যৌগে ফসফরাসের যোজনী হলো তিন। একইভাবে ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5, অর্থাৎ এই যৌগে পাঁচটা ক্লোরিনকে ফসফরাস যুক্ত হওয়ার ক্ষমতা আছে, এজন্য ফসফরাসের যোজনী হলো এখানে পাঁচ। এরপরে দেখা যাচ্ছে কার্বন, কার্বনের সংকেত বা প্রতীক হলো, প্রতীক হলো আমাদের সি। এখানে কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড যৌগে যেহেতু যে কয়টা অক্সিজেন, অক্সিজেনের বৈশিষ্ট্য হলো একটি অক্সিজেন কোন একটি যৌগের সাথে যুক্ত হলে যে কয়টা অক্সিজেন আছে অন্য যৌগটি তার যোজনী হবে দুই, যেহেতু একটি অক্সিজেন আছে সেহেতু কার্বনের যোজনী হবে তার দ্বিগুণ অর্থাৎ দুই। কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দুটো আছে অর্থাৎ কার্বনের যোজনী হবে দুই দুগুণ চার। এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেনের যোজনী এক, তাহলে কটা হাইড্রোজেনকে কার্বন প্রশমিত করতে পারছে, চারটা হাইড্রোজেনকে, সুতরাং কার্বনের যোজনী এখানে চার। তাহলে দেখা যাচ্ছে কার্বন দুই আর চার যোজনী প্রদর্শন করে। এখন প্রশ্ন হলো, আচ্ছা আমি একটু ওগুলো মুছে দিতে পারি। আচ্ছা এখন প্রশ্ন হলো যে এই যৌগে, এই যে কার্বন মনোঅক্সাইড যৌগে, কার্বন মনোঅক্সাইড যৌগে এই যৌগে এর সুপ্ত যোজনী কত, কার্বনের সুপ্ত যোজনী কত? তাহলে CO যৌগে কার্বনের সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী কত? প্রশ্ন হলো যে কার্বনের সুপ্ত যোজনী কত, তাহলে কার্বনের কিন্তু দুইটা যোজনী দুই আর চার, তাহলে সর্বোচ্চ যোজনী কিন্তু চার, তাহলে সুপ্ত যোজনী বের করতে গেলে আমাদের বের করতে হবে সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী বিয়োগ, সর্বোচ্চ যোজনী বিয়োগ এই যৌগে কার্বনের যোজনী কত দুই, সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী, অর্থাৎ সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী। তাহলে দেখা যাচ্ছে যে এই যৌগে সর্বোচ্চ যোজনী কার্বনের চার, আর এই যৌগে সুপ্ত যোজনী হলো দুই, অর্থাৎ এখানে দুই, তাহলে কার্বনের সুপ্ত যোজনী হলো দুই, কারণ সর্বোচ্চ যোজনী চার আর এই যৌগে সক্রিয় যোজনী হলো দুই, তাহলে সর্বোচ্চ যোজনী বিয়োগ সুপ্ত সক্রিয় যোজনী ইকুয়াল টু আমাদের বের হচ্ছে সুপ্ত যোজনী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারছো। এরপরে আমরা দেখি আমাদের পরের টপিকসটা কি বলছে। সালফারের যোজনী কিন্তু তিনটা দেখা যায়, একটা দুই চার ছয়, এখানে সালফার ডাইঅক্সাইড যৌগ, সালফার ডাইঅক্সাইড যৌগে দুটি হাইড্রোজেনকে যুক্ত হওয়ার ক্ষমতা আছে সালফারের, সুতরাং এর যোজনী দুই। এখানে সালফার ডাইঅক্সাইড যৌগে, ও এটা সরি, এটা হাইড্রোজেন সালফাইড যৌগ, হাইড্রোজেন সালফাইড যৌগে দুটি হাইড্রোজেনকে যুক্ত করার ক্ষমতা আছে, যেহেতু হাইড্রোজেনের এক সেহেতু এখানে সালফারের যোজনী হলো দুই। একইভাবে সালফার ডাইঅক্সাইড যৌগ দুটি অক্সিজেন, যে কটা অক্সিজেন যুক্ত থাকবে এটা ডাবল হবে অর্থাৎ চার, এখানে তিনটা অক্সিজেন, সুতরাং এখানে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখি যৌগ মূলক, যৌগ মূলক কি? একাধিক মৌলের কতিপয় পরমাণু, মানে একাধিক মৌলের হইতে পারে নাইট্রোজেন হাইড্রোজেন, এরকম একাধিক মৌলের কিছু পরমাণু, একটা না কিন্তু কতিপয় মানে দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সাথে, বা পরমাণু হইতে পারে বা আয়নও হইতে পারে, পরস্পরের সাথে যুক্ত হয়ে বা মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট যে পরমাণু গুচ্ছ তৈরি করে, এই পরমাণু গুচ্ছকে সাধারণত বলা হয় আমাদের যৌগমূলক বা ফ্রি রেডিক্যাল। সাধারণত পরমাণু গুচ্ছ কে বলা হয় ফ্রি রেডিক্যাল। যেমন আমরা একটা ফ্রি রেডিক্যাল সম্পর্কে জানি, অ্যামোনিয়াম প্লাস আয়ন, অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন, এই অ্যামোনিয়াম আয়নের মাথায় ধনাত্মক চার্জ যুক্ত আছে, অর্থাৎ এটি হলো ধনাত্মক যৌগমূলক বা ধনাত্মক রেডিক্যালস। এখানে নাইট্রোজেন হাইড্রোজেন যে একাধিক মৌল, নাইট্রোজেন একটা হাইড্রোজেন একটা, দুটি ভিন্ন মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক ধনাত্মক চার্জ তৈরি করছে। তাছাড়া আর একটা হইতে পারে সালফেট টু মাইনাস অর্থাৎ সালফেট মূলক, এগুলো কিন্তু ফ্রি রেডিক্যালস। সাধারণত এই যৌগমূলক ধনাত্মক চার্জ যুক্ত যৌগমূলককে বলা হয় ক্যাটায়ন যৌগমূলক, ক্যাটায়নিক যৌগমূলক বা ক্যাটায়নিক রেডিক্যালস, আর অ্যানায়নিক রেডিক্যালস সেটা হলো ঋণাত্মক চার্জ যুক্ত যৌগমূলককে। তাহলে আমরা এখন বিভিন্ন যৌগমূলক সম্পর্কে জানবো। তাহলে আমরা দেখলাম যে দুটি এখানে ধনাত্মক চার্জযুক্ত ঋণাত্মক চার্জযুক্ত যৌগমূলক, যৌগমূলক তার আধান কি, সংকেত কি, যোজনী কি আমরা একটু দেখে নেই। সাধারণত এখানে প্রথমে দেখি অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম যেহেতু প্লাস চার্জযুক্ত তাই এর সাথে আম যোগ অ্যামোনিয়াম,
যদি প্লাস চার্জ যুক্ত হয় সবসময় অ্যামোনিয়াম হয়, ফসফোনিয়াম হয়, একটা ধনাত্মক যৌগ মূলক, তোমাদের আরো একটা ধনাত্মক যৌগ মূলক আছে, আমি এর সাথে একটু অল্টারনেটিভ দিয়ে দিতে পারি, এখানে লিখে দেয় পিএইচ ফোর প্লাস ফসফোনিয়াম। তাহলে এখানে ধনাত্মক চার্জ যুক্ত আয়ন একটি, যার কারণে আধান হলো প্লাস ওয়ান। সাধারণত এখানে যে চার্জ থাকবে সেই চার্জটা মূলত যে কোনো একটি যৌগ মূলক বা র্যাডিকেলের আধান হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এর আধানটা বাদ দিলে সেটা হলো আমাদের যোজনী। তেমনি ভাবে ফসফোনিয়াম, এখানে কিন্তু প্লাস, অনেক সময় অবজেক্টিভে এটা আসে যে নিচের কোনটি ধনাত্মক যৌগ মূলক। ধনাত্মক যৌগ মূলক বেসিক্যালি তোমাদের বইয়ে দুইটি আছে, একটি হলো অ্যামোনিয়াম আর একটা হলো ফসফোনিয়াম, ফসফোনিয়াম। এরপর দেখি কার্বনেট সিও থ্রি টু মাইনাস, যেহেতু কার্বনেটের চার্জ হলো মাইনাস টু, সেহেতু এখানে আছে টু মাইনাস টু, এর আধানটা যোজনী হলো দুই। হাইড্রোজেন কার্বনেট, একে বাইকার্বনেটও বলা হয়, বাইকার্বনেট আয়ন, তাহলে হাইড্রোজেন কার্বনেট এর আধান হলো মাইনাস ওয়ান এবং এর যোজনী হলো এক। তেমনি ভাবে সালফেট মূলক SO4 টু মাইনাস মাইনাস টু, যোজনী হলো দুই। হাইড্রোজেন সালফেট বা বাইসালফেট আয়ন, বাইসালফেট আয়ন এর যেটি একটা ধনাত্মক চার্জ তাই মাইনাস আধান হলো মাইনাস ওয়ান, যোজনী হলো ওয়ান। সালফাইট SO3 সালফাইট মূলক SO3 যেহেতু এখানে মাইনাস টু, এখানে আধান হলো মাইনাস টু, টু। নাইট্রেট NO3, যেমন সোডিয়াম নাইট্রেট, তারপরে ক্যালসিয়াম নাইট্রেট, এর আধান হলো আমাদের মাইনাস ওয়ান, এখানে যোজনী হলো এক। নাইট্রাইট মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ওয়ান। তাহলে এগুলো হলো আমাদের সাধারণত যৌগ মূলক ও তাদের যোজনী। তাহলে আমরা এটা ক্লিয়ার হলাম, এর পরের টপিক্স আমরা এখন দেখব আমাদের রাসায়নিক, বলা হচ্ছে মৌল বা যৌগ মূলকের প্রতীক বা সংকেত। মৌল বা যৌগ মূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোন যৌগ অণুকে প্রকাশ করার জন্য, ধরলাম একটা যৌগ অণু হলো পানি, তাহলে এখানে কি কি মৌল নিয়ে গঠিত? সাধারণত এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি মৌল নিয়ে গঠিত। এই মৌলগুলোর বলা হচ্ছে মৌল, মৌলের প্রতীক বা সংকেত তাদের সংখ্যার মাধ্যমে। তাহলে এখানে মৌল যেমন হাইড্রোজেন, তাদের একটি মৌল হাইড্রোজেন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, এবং এর সংকেত হলো H2 আর অক্সিজেন হলো O। তাহলে এই দুটি মৌলকে আমরা পাশাপাশি বসিয়ে সাধারণত যে যুক্ত অণু, যে তাদের সংখ্যার মাধ্যমে যে প্রকাশ করেছি, করার ফলে যে যৌগ অণু তৈরি হয়েছে, পানি একটা যৌগ অণু, এর ফলে একেই বলা হয় রাসায়নিক সংকেত। তাহলে রাসায়নিক সংকেত হলো কোনো একটা যৌগের রাসায়নিক সংকেত বলতে যতগুলো মৌল ওখানে বসানো হয় বা যতগুলো মূলক বসানো হয় এবং তার কি পরিমাণ সংখ্যা তারা বসে, তাদের সমষ্টিকে বলা হয় রাসায়নিক সংকেত। আমরা একটু দেখি, NH4 অ্যামোনিয়াম সালফেট, SO4, এই অ্যামোনিয়াম সালফেট এরকম হয়, এই অ্যামোনিয়াম সালফেট NH4 SO4, আর এখানে হয় টু অ্যামোনিয়াম সালফেট। এখানে দেখা যাচ্ছে যে দুটি অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম আয়ন সাধারণত সালফেটের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ এর যে জারণ সংখ্যা ছিল, এর যে যোজনী ছিল দুই, সেটা এর সাথে গেছে, এর এক এর সাথে গেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুইটা যৌগ মূলক, আগে আমরা শুধু দেখেছি অণু, আর এখানেও কিন্তু এটা একটা রাসায়নিক সংকেত। কার রাসায়নিক সংকেত? এটা একটা যৌগ রাসায়নিক সংকেত। কার রাসায়নিক সংকেত? এটাও একটা যৌগের রাসায়নিক সংকেত, এটাও একটা যৌগের রাসায়নিক সংকেত, যেখানে দুটি যৌগ মূলক আছে, একটা হলো অ্যামোনিয়াম মূলক, অ্যামোনিয়াম রেডিক্যাল বা মূলক, আর একটা হলো সালফেট মূলক। এরকম দুটি যৌগ মূলক নিয়ে অ্যামোনিয়াম সালফেট সাধারণত আমাদের যৌগ মূলক তৈরি হয়েছে, যেটা আমাদের রাসায়নিক সংকেত, যৌগের রাসায়নিক সংকেত। তাহলে দেখা যাচ্ছে যে রাসায়নিক সংকেত বলতে মূলত মৌল বা যৌগ মূলকের প্রতীক। তাহলে এখানে দুটি মৌল, এখানে দুটি যৌগ মূলক, অনেক সময় আমাদের ক্যালসিয়াম সালফেট, অর্থাৎ একটা মৌল একটা যৌগ মূলক দুটো পাশাপাশি বসে আমাদের যৌগের রাসায়নিক সংকেত তৈরি করে। এটা হলো ক্যালসিয়াম সালফেটের রাসায়নিক সংকেত, পানির রাসায়নিক সংকেত, অ্যামোনিয়াম সালফেটের রাসায়নিক সংকেত। তাহলে প্রত্যেকটা রাসায়নিক সংকেত দেখলে আমরা দেখতে পারবো, প্রত্যেকটা যৌগের রাসায়নিক সংকেত দেখলে দেখতে পারবো, হয়তো ওখানে মৌল আছে শুধু মৌল দুইয়ের অধিক, অথবা যৌগ আর মৌল আছে, মানে যৌগ মূলক আর মৌল আছে, অথবা দুটি বা তিনটা আমাদের যৌগ মূলক আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজে বুঝতে পারছো যে রাসায়নিক সংকেত কি? কোনো একটা যৌগের রাসায়নিক সংকেত বলতে সাধারণত কয়টা মৌল প্রতীক বা সংখ্যার মাধ্যমে আছে, কয়েকটা যৌগ মূলক বা মৌল প্রতীক বা সংখ্যার মাধ্যমে আছে, এগুলো প্রকাশ করার সমষ্টিকে বলা হয় রাসায়নিক সংকেত। তাহলে আমরা এর পরের টপিক একটু দেখবো যে রাসায়নিক সংকেত লেখা নিয়ম।
সংকেত কি? বলা আছে মৌন বা যৌগ মূলকের প্রতীক বা সংকেত, মৌন বা যৌগ মূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোন যৌগ অণুকে প্রকাশ করার জন্য। ধরলাম একটা যৌগ অণু হলো পানি, তাহলে এখানে কি কি মৌল নিয়ে গঠিত? সাধারণত এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি মৌল নিয়ে গঠিত। এই মৌলগুলোর বলা আছে মৌল, মৌলের প্রতীক বা সংকেত তাদের সংখ্যার মাধ্যমে। তাহলে এখানে মৌল যেমন হাইড্রোজেন, তাদের একটি মৌল হাইড্রোজেন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, এবং এর সংকেত হলো H2 আর অক্সিজেন হলো O। তাহলে এই দুটি মৌলকে আমরা পাশাপাশি বসিয়ে সাধারণত যে যুক্ত অণু, যে তাদের সংখ্যার মাধ্যমে যে প্রকাশ করেছি, করার ফলে যে যৌগ অণু তৈরি হয়েছে, পানি একটা যৌগ অণু, এর ফলে একেই বলা হয় রাসায়নিক সংকেত। তাহলে রাসায়নিক সংকেত হলো কোন একটা যৌগের রাসায়নিক সংকেত বলতে যতগুলো মৌল ওখানে বসানো হয় বা যতগুলো মূলক বসানো হয় এবং তার কি পরিমাণ সংখ্যা তারা বসে, তাদের সমষ্টিকে বলা হয় রাসায়নিক সংকেত। আমরা একটু দেখি, NH4 অ্যামোনিয়াম সালফেট, SO4, এই অ্যামোনিয়াম সালফেট এরকম হয়, এই অ্যামোনিয়াম সালফেট NH4SO4, আর এখানে হয় 2 অ্যামোনিয়াম সালফেট। এখানে দেখা যাচ্ছে যে দুটি অ্যামোনিয়াম অ্যামোনিয়াম আয়ন সাধারণত সালফেটের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ এর যে জারণ সংখ্যা ছিল, এর যে যোজনী ছিল 2, সেটা এর সাথে গেছে, এর 1 এর সাথে গেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুইটা যৌগ মূলক, আগে আমরা শুধু দেখেছি অণু, আর এখানেও কিন্তু এটা একটা রাসায়নিক সংকেত। কার রাসায়নিক সংকেত? এটা একটা যৌগ রাসায়নিক সংকেত। কার রাসায়নিক সংকেত? এটাও একটা যৌগের রাসায়নিক সংকেত, এটাও একটা যৌগের রাসায়নিক সংকেত, যেখানে দুটি যৌগ মূলক আছে, একটা অ্যামোনিয়াম মূলক, অ্যামোনিয়াম রেডিক্যাল বা মূলক, আর একটা সালফেট মূলক। এরকম দুটি যৌগ মূলক নিয়ে অ্যামোনিয়াম সালফেট সাধারণত আমাদের যৌগ মূলক তৈরি হয়েছে, যেটা আমাদের রাসায়নিক সংকেত, যৌগের রাসায়নিক সংকেত। তাহলে দেখা যাচ্ছে যে রাসায়নিক সংকেত বলতে মূলত মৌল বা যৌগ মূলকের প্রতীক। তাহলে এখানে দুটি মৌল, এখানে দুটি যৌগ মূলক, অনেক সময় আমাদের ক্যালসিয়াম সালফেট, অর্থাৎ একটা মৌল একটা যৌগ মূলক দুটো পাশাপাশি বসে আমাদের যৌগের রাসায়নিক সংকেত তৈরি করে। এটা হলো ক্যালসিয়াম সালফেটের রাসায়নিক সংকেত, পানির রাসায়নিক সংকেত, অ্যামোনিয়াম সালফেটের রাসায়নিক সংকেত। তাহলে প্রত্যেকটা রাসায়নিক সংকেত দেখলে আমরা দেখতে পারবো, প্রত্যেকটা যৌগের রাসায়নিক সংকেত দেখলে দেখতে পারবো, হয়তো ওখানে মৌল আছে, শুধু মৌল দুইয়ের অধিক, অথবা যৌগ আর মৌল আছে, মানে যৌগ মূলক আর মৌল আছে, অথবা দুটি বা তিনটা আমাদের যৌগ মূলক আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সহজে বুঝতে পারছো যে রাসায়নিক সংকেত কি? কোনো একটা যৌগের রাসায়নিক সংকেত বলতে সাধারণত কয়টা মৌল প্রতীক বা সংখ্যার মাধ্যমে আছে, কয়েকটা যৌগ মূলক বা মৌল প্রতীক বা সংখ্যার মাধ্যমে আছে, এগুলো প্রকাশ করার সমষ্টিকে বলা হয় রাসায়নিক সংকেত। তাহলে আমরা এর পরের টপিক একটু দেখবো, যে রাসায়নিক সংকেত লেখা নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব যে আমাদের এই রাসায়নিক যৌগের রাসায়নিক সংকেত লেখার নিয়ম, কিভাবে একটা যৌগের রাসায়নিক সংকেত লিখতে হয় আমরা একটা এটা দেখবো এখন। তাহলে আমরা একটু খেয়াল করি যে রাসায়নিক সংকেত লেখার সাধারণ যে একেবারে শর্টকাট তিনটা নিয়ম আছে, তিনটা নিয়মের প্রথমটা হলো কোন মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইংরেজি হরফে মৌলটির প্রতীকের ডান পাশে লিখতে হয়। যেমন আমরা একটা হাইড্রোজেন একটা যৌগ, হাইড্রোজেন কিন্তু একটা অণু, এই অণুটি লেখার জন্য আমরা কি করছি, দুটি পরমাণু এখানে হাইড্রোজেন অণু লেখার জন্য বলছে একটি অণুতে যতগুলো পরমাণু থাকে, তার এখানে দুইটা পরমাণু থাকে, যেমন H দুইটা পরমাণু থাকে। এখন এই দুইটা কিভাবে লিখবো, এভাবে তো লিখতে পারি না, ইংরেজি হরফে মৌলটির ডান পাশে, তাহলে ইংরেজি হরফে আমরা লিখে দিলাম। যেমন আমাদের আরো কিছু আছে যে কোন মৌলের একটি অণুতে, ধরলাম আমাদের একটি অণুতে যতগুলো মৌল থাকবে, যে অক্সিজেন, O2, নাইট্রোজেন, অর্থাৎ এইভাবে প্রকাশ করা হয় যে যতগুলো আছে জাস্ট তাদের ইংরেজি হরফে ডান পাশে লিখে দিতে হবে। এটা তাহলে কোন মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু আছে, তাহলে দেখলাম একটি অণুতে যতগুলো পরমাণু আছে ইংরেজি হরফে, এইভাবে ইংরেজি হরফে আমাদের লিখে দিতে হবে। এরপরে দুটি মৌলের, দুটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত যৌগের ক্ষেত্রে তাদের যোজনী সাধারণ সংখ্যা, ধরলাম মিথেন, মিথেন CH4, কারণ তাদের যোজনী সাধারণ সংখ্যা দিয়ে বিভর্য হলে, সাধারণত এখানে হাইড্রোজেনের যোজনী হলো 4, কার্বনের যোজন হাইড্রোজেনের যোজনী হলো 1, কার্বনের যোজনী হলো 4, তাহলে হাইড্রোজেনের যোজনী হলো
এক কার্বনের যোজনী হলো চার। তাহলে বলছে যে সাধারণ সংখ্যা দ্বারা, অর্থাৎ একে আমি চার দিয়ে ভাগ করলে, একে চার দিয়ে ভাগ করলে কাটাকাটি হয় না, বা কোনো কিছু দিয়ে ভাগ করলে কাটাকাটি হয় না, অর্থাৎ একটি সাধারণ সংখ্যা দ্বারা বিভর্জন না, বিভর্জন না হলে একটির যোজনী অপরটির পাশে লিখতে হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে কার্বন আর হাইড্রোজেন দিয়ে রাখলাম, কার্বনের যোজনী চার, তাহলে আমরা এটাকে বলি উদরপিণ্ডী বুধোর ঘ্রাণের সূত্র। তাহলে এর যোজনী চার এর কাছে যাবে, আর এর যে এক যোজনী সেটা যাবে কার্বনের কাছে, যেহেতু এক দেওয়ার দরকার নেই, তাই CH4। তেমনি ভাবে আমরা আর একটু দেখি, আমরা আরো একটা দেখি যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে এখানে নাইট্রোজেনের যোজনী হলো তিন, হাইড্রোজেনের যোজনী কিন্তু এক, নাইট্রোজেনের যোজনী তিন, হাইড্রোজেনের যোজনী এক। তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন আমি পাশাপাশি দিলাম, অ্যামোনিয়া গঠনকালে নাইট্রোজেনের যোজনী তিন, তাহলে উদরপিণ্ডটি যাবে বুধোর ঘাড়ে, অর্থাৎ এর কাছে যাবে, আর হাইড্রোজেনের তো আসবে নাইট্রোজেনের কাছে, এক দেওয়ার দরকার নেই। তাহলে যদি বিভর্জন না হয় সেক্ষেত্রে আমরা এই দুটি নিয়মই করতে পারি, আর যদি বিভর্জন হয় সেক্ষেত্রে আমাদের আরেকটা নিয়ম অ্যাপ্লাই করতে হবে। আমরা একটু দেখি, যদি যোজনী সাধারণ সংখ্যা দ্বারা বিভর্য হয় তাহলে ভাগফল সংখ্যাটি বা ভাগফলটি মৌলের পাশে পূর্বের নিয়মে লিখতে হবে। আমরা একটু দেখি সেটা, যে কিভাবে ভাগফলটি মৌলের পাশে পূর্বের নিয়মে লিখবো আমরা। যেমন আমাদের কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তাহলে আমরা এটা একটু দেখি। তাহলে আমরা এখানে জানি আমাদের কার্বনের যোজনী হলো চার, অক্সিজেনের যোজনী হলো দুই। এখন আমি উভয়কে যদি দুই দ্বারা ভাগ করি, দুই দ্বারা ভাগ করি, তাহলে এখানে দেখা যাচ্ছে আমার পাওয়া যাচ্ছে দুই আর এখানে এক। তাহলে কার্বনের যোজনী হলো এখানে ভাগ করে আমার কার্বনের দুই, অর্থাৎ আমি কার্বনেরটা দিলাম অক্সিজেনের কাছে আর অক্সিজেনটা দিলাম, যেহেতু এক লেখার দরকার নেই তাই আমার এই অবস্থা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যদি যোজনী সাধারণ সংখ্যা দ্বারা বিভর্য হয়, যেমন দুই দ্বারা বিভর্য, সেক্ষেত্রে ভাগফল মৌলের পাশে পূর্বের নিয়মে আমরা লিখতে পারি। এভাবে আমরা লিখতে পারি, যেমন আমরা আর একটা এ লিখি, ফেরাস সালফেট, ফেরাস সালফেট Fe SO4, এখানে আয়রন যেহেতু 2+, অর্থাৎ এর যোজনী হলো দুই, সালফেট মূলক 2-, অর্থাৎ এর যোজনী হলো দুই। তাহলে এর যোজনী একেও দুই দ্বারা ভাগ করে, একে দুই দ্বারা ভাগ করে কেটে কেটে যায় এক। তাহলে জাস্ট ফেরাস সালফেট এর যোজনী কিন্তু এখন এক এক, এখানে এক, এখানে এক, এক এক দেওয়ার দরকার নেই। তাহলে আমরা শুধু ফেরাস সালফেট লিখতে পারি।